আসসালামু আলাইকুম, স্বাগত বাংলা ভাইরাল নিউজে। শুরুতেই সংবাদ শিরোনাম, টাকা খেয়ে পাঞ্জশির বেঁচে দিল মাসুদের যোদ্ধারা, ভিডিও ফাঁস। তালেবান সরকার নিয়ে এবার সতর্ক তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান, তালেবানকে স্বীকৃতি দেওয়া নিয়ে এবার যা বলল জো বাইডেন। বৈদেশিক সাহায্য বন্ধ থাকায় মানবিক বিপর্যয়ে পড়েছে আফগানিস্তান, জান্তা সরকারের বিরুদ্ধে গণ অভ্যুত্থানের ডাক দিল মিয়ানমার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশের ভাইরাল সব নিউজ মিস করতে না চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন আর সব খবর পেয়ে যান সবার আগে। তালেবান সমগ্র আফগানিস্তানের দখল নিল, পাঞ্জশির প্রদেশে যুদ্ধ চালিয়ে যাচ্ছিলেন আহমেদ মাসুদ বাহিনী। তার সঙ্গে ছিলেন আফগানিস্তানের সাবেক ভাইস প্রেসিডেন্ট আমারুল্লাহ সালেহ ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী বিসমিল্লাহ খান, যে কারণে পাঞ্জশিরের দিকে নজর ছিল গোটা বিশ্বের। সোমবারের আগ পর্যন্ত পাঞ্জশির অজয় ছিল বলে খবর। 1990-এর দশকে বিন লাদেন মোল্লা ওমরে তালেবান আফগানিস্তান দখল করলেও পাঞ্জশির নিয়ন্ত্রণে নিতে পারেনি। সেবার মাসুদের বাবা শাহ আহমেদ মাসুদের চৌকশ বাহিনীর কাছ থেকে পাঞ্জশিরের নিয়ন্ত্রণ নিতে পারেনি তালেবান। এবার হয়তো পারবে না বলে বলাবলি হচ্ছিল, কিন্তু সোমবার সকালে তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ পাঞ্জশির বিজয়ের ঘোষণা দেন। প্রদেশটি দখলের পর তালেবান যোদ্ধারা গভর্নর ভবনের সামনে ছবি তোলেন। এর মধ্যে বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়, যেখানে দেখা গেছে পাঞ্জশিরের শহরে তালেবানের পতাকা পতপত করে উঠছে। একটি ভিডিওতে দেখা গেছে পাঞ্জশিরের যোদ্ধাদের বিপুল অস্ত্রের সংগ্রহ নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে তালেবান। আরও একটিতে দেখা গেছে পাঞ্জশিরের যোদ্ধাদের ভ্যানে চাপিয়ে নিয়ে যাচ্ছে তালেবানরা। পাশাপাশি আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে আত্মসমর্পণকারী মাসুদ বাহিনীর যোদ্ধাদের হাতে টাকা তুলে দিচ্ছে তালেবান। ভিডিওটি প্রথম প্রকাশ করে তালেবানপন্থী বক্তার নিউজ এজেন্সি নামের একটি টিভি চ্যানেল, যেখানে দেখা গেছে আত্মসমর্পণ করা মাসুদ বাহিনীর সদস্যরা লাইন ধরে একে একে এগিয়ে আসছেন, হাত পাচ্ছেন আর তাদের হাতে গুনে গুনে টাকা দিচ্ছে তালেবানরা। সেই টাকা পকেটে ঢুকিয়ে সামনে এগিয়ে যাচ্ছেন এইসব যোদ্ধারা। গত এক সপ্তাহ আগে থেকে রোববার পর্যন্ত যেসব যোদ্ধারা তালেবান বিরোধী স্লোগান দিয়ে যাচ্ছিলেন, তারাই এখন বশ্যতা স্বীকার করে টাকা নিয়ে চলে যাচ্ছেন। আফগানিস্তানে কেয়ারটেকার সরকার ঘোষণা করেছে তালেবান। সেই সরকারের বিষয়ে এরই মধ্যে উদ্বেগের কথা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তালেবান সরকারের প্রতি এখনই সমর্থন না দিয়ে সতর্ক অবস্থা রয়েছে তুরস্ক। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান বলেন, আফগানিস্তানে ঘোষিত অন্তর্বর্তীকালীন সরকারকে এখনই অনুমোদন দেওয়াটা বোকামি, এই সরকার কতদিন স্থায়ী হয় সেটাই দেখার বিষয়। তিনি বলেন, আফগানিস্তানে ঘোষিত সরকারকে এখনই অনুমোদন দিচ্ছে না তুরস্ক, কারণ এটি অন্তর্বর্তীকালীন সরকার, স্থায়ী সরকার কাঠামো নয়। এরদোয়ান বলেন, কতদিন এই সরকার তার কার্যক্রম চালিয়ে যেতে পারে সেটাই দেখার বিষয়, সতর্কতার সাথে বিবেচনা করা হবে এই সরকারকে, এই সরকার আফগানদের জন্য ভালো প্রমাণিত হোক এমন প্রত্যাশা করেন তিনি। এর আগে এক বার্তায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় তালেবানদের বৈধতা স্বীকৃতিতে তাড়াহুড়া করা উচিত নয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের একত্রে কাজ করা উচিত। মঙ্গলবার রাতে কেয়ারটেকার সরকারের ঘোষণা দেয় তালেবান। নতুন সরকারের প্রধান হয়েছে মোল্লা হাসান আখুন্দ আর ডেপুটি প্রধানমন্ত্রী হয়েছেন মোল্লা মোহাম্মদ আব্দুল গনি বারাদার। তালেবানের উপনেতা সিরাজউদ্দিন হাক্কানি, ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি, ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী, রাজনৈতিক প্রধান শের মোহাম্মদ আব্বাস স্টেনেকজাই, ভারপ্রাপ্ত উপপররাষ্ট্রমন্ত্রী এবং মোল্লা ইয়াকুব ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী হবেন। শিগগিরই অন্যান্য বিভিন্ন মন্ত্রণালয়ের প্রধান নিয়োগ করা হবে বলে জানানো হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তালেবানকে স্বীকৃতি দেওয়া থেকে অনেক দূরে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি একথা বলেন। তালেবানকে স্বীকৃতি দেওয়ার প্রসঙ্গে বাইডেন বলেন, এটি অনেক দূরের পথ। এর আগে বৃহস্পতিবার হোয়াইট হাউসের প্রেস সচিব জ্যান সাকি বলেছেন, তালেবানকে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কোনো তাড়া নেই, আমরা তালেবানকে তাদের কার্যক্রমের মাধ্যমে মূল্যায়ন করব, কিন্তু যুদ্ধ কবলিত দেশকে পুনর্গঠন করতে তালেবান চাইছে বিভিন্ন দেশের স্বীকৃতি। একই সঙ্গে কাবুলে নিজ নিজ দেশের দূতাবাস খোলার আহ্বান জানানো হয়েছে তালেবানের পক্ষ থেকে। জাবিউল্লাহ মুজাহিদ বলেন, যুদ্ধ শেষ হয়ে গেছে, দেশ এখন ক্রমেই সংকট কাটিয়ে উঠছে, এখন সময় শান্তি ও দেশ গঠনের, এ সময় আমাদের জনগণের সহযোগিতা ও সমর্থন দরকার, আফগানিস্তানের স্বীকৃতি পাওয়ার অধিকার রয়েছে। 15 আগস্ট তালেবান কাবুল নিয়ন্ত্রণে নেওয়ার পর আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের নাগরিক ও ঝুঁকিপূর্ণ আফগানসহ প্রায় 130,000 মানুষের মতো মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। দীর্ঘ যুদ্ধ শেষে আফগানিস্তান থেকে 30 আগস্ট সব সেনা প্রত্যাহার করে নেয় যুক্তরাষ্ট্র। তাদের এই প্রক্রিয়ার মধ্যেই দেশের অধিকাংশ এলাকাসহ রাজধানী কাবুলে নিয়ন্ত্রণ নেয় তালেবান।
এখন তারা সরকার গঠনের অপেক্ষায় রয়েছে। তালেবানরা কাবুল দখলের পরেই বন্ধ হয়েছে আফগানিস্তানমুখী বৈদেশিক সাহায্যের স্রোত। দেশটিতে প্রায় 2000 ক্লিনিক দাতার অর্থায়নে পরিচালিত হয়। এখন অর্থের অভাবে এগুলো বন্ধের সম্মুখীন। অন্যান্য স্বাস্থ্যসেবাও বন্ধের হুমকিতে রয়েছে, এসব জানিয়েছে বিজনেস স্ট্যান্ডার্ড। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে আফগানিস্তানে বিশ্বব্যাংক পরিচালিত ক্লিনিকের 90% বন্ধ হয়ে গেছে। করোনা আইসোলেশন বেডের সামান্য অংশ চালু আছে। কাবুল ইমার্জেন্সি হাসপাতালের ডাক্তার ও নার্সরা বলছেন তাদের আইসিইউতে গুরুতর রোগীদের ওষুধ, মৌলিক এবং জরুরি প্রয়োজনীয় দ্রব্য ফুরিয়ে যাচ্ছে। এক ডাক্তার জানান হাসপাতালে ওষুধ, ড্রিপ ইঞ্জেকশন এমনকি সোয়াবও শেষ হচ্ছে। আমরা আগামী দিনে রোগীদের চিকিৎসা করতে পারবো না। হাসপাতালে ভর্তি রোগীদের কোনো ওষুধ ছাড়াই ছেড়ে দেওয়া হচ্ছে। মিয়ানমার জান্তার বিরুদ্ধে জনতার প্রতিরোধ যুদ্ধ ঘোষণা করেছে দেশটির ছায়া সরকার। মঙ্গলবার মিয়ানমারের জাতীয় ঐক্য সরকারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দুয়ালাশি লা ফেসবুকের এক ভিডিওতে এই ঘোষণা দেন। তিনি বলেন জনগণের জীবন ও সম্পত্তি রক্ষার দায়িত্ব থেকে জাতীয় ঐক্য সরকার সামরিক জান্তার বিরুদ্ধে জনতার প্রতিরোধ যুদ্ধ শুরু করেছে। এটি একটি গণ বিপ্লব। তাই মিয়ানমারের সব নাগরিক দেশের প্রতিটি প্রান্তে মিং অং হ্যাং এর নেতৃত্বাধীন সামরিক সন্ত্রাসীদের শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করবে। ভিডিও বার্তায় দুয়ালাশি লা মিয়ানমার সামরিক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ অপরাধ সংগঠনের অভিযোগ তোলেন এবং তাদের ওপর বিভিন্ন জাতিগোষ্ঠীকে অবিলম্বে আক্রমণ করার আহ্বান জানান। পিডিএফ সদস্যদের যার যার এলাকায় সামরিক জান্তা ও এর সম্পত্তিতে হামলা চালানোর নির্দেশ দেন মিয়ানমার ছায়া সরকারের প্রধান। এছাড়া জান্তা সরকারের নিয়োগ দেওয়া আমলাদের পদত্যাগ করার আহ্বান জানান এনইউজি নেতা। পাশাপাশি সীমান্তরক্ষী ও সেনা সদস্যদের জনগণের সঙ্গে যোগ দিতে এবং জনতার শত্রুদের আক্রমণ করতে আহ্বান জানান দুয়ালাশি লা। গত 1 ফেব্রুয়ারি মিয়ানমারে অভ্যুত্থানের মাধ্যমে অং সান সুচির এনএলডি সরকারে হটিয়ে ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী। এরপর পরই জান্তা বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে মিয়ানমার। বিক্ষোভ দমনে চড়াও হয় সামরিক সরকারও। এতে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন সহস্রাধিক মানুষ, বন্দী হয়েছেন কয়েক হাজার। এ অবস্থায় জান্তাকে অবৈধ ঘোষণা দিয়ে একটি ছায়া সরকার গড়ে তোলেন মিয়ানমারের রাজনীতিবিদরা। জাতীয় ঐক্য সরকার নাম দিয়ে এটিকে মিয়ানমারের বৈধ সরকার বলে দাবি করেন তারা। অবশ্য মিয়ানমার জান্তা এনএলজিকে সন্ত্রাসী বলে ঘোষণা দিয়েছে, যার অর্থ তাদের সঙ্গে কেউ আলাপ করলে বা যোগাযোগ রাখলেই বন্দী হতে পারেন। ধৈর্য ধরে এতক্ষণ পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিয়মিত আমাদের চ্যানেলের ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।